চলে আসছি বিসবাডেন জার্মানির একটা শহর বিসবাডেন বার্ডেন মোটামুটি খুব বড় শহরের মধ্যেই বলা চলে তো এটা আসলে ফ্রাঙ্কফুটের খুব কাছাকাছি তো আমার শহর থেকে মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগছে তো আজকে আসলে আমরা বিস বার্ডেন ঘুরবো আমরা এই জন্য বলছি কারণ আমি একা ঘুরব না আমার মেয়েও সাথে আসছে ও আর আমরা সবাই মিলে আসলে আজকে কিছুক্ষণ বিস বার্ডেন শহরটা ঘুরবো আপনাদের সবার্ডেন শহরটাকে দেখানোর চেষ্টা করবো আর তো আমরা আমি এখনও জানি না আসলে আমরা কোথায় যাব তো কিছু প্লেস ঘোরার ইচ্ছা আছে ওল্ড সিটিটা যাওয়ার ইচ্ছা আছে তো মানে ফু সিটিটাকে ট্রাভেল করার ইচ্ছা আছে আর আপনারা খুব ভালো করে জানেন আমি যখন ভিডিওটা করছি তখন জার্মানিতে একটা অফার চলতেছে সেটা হলো নয় ইউরো মানে বাংলাদেশি টাকা যদি বলি নয়শো টাকা দিয়ে সারা মাস যে কোনো ট্রেনে উঠা যাবে কিন্তু কিছু স্পেশাল ট্রেন আছে যেগুলো আসলে হেভি দ্রুত ট্রেন ওইটাকে আইসি বলে ওই ট্রেনটা ছাড়া সব ট্রেনে উঠে যাবে সেই ট্রেনের সুবিধা নিয়ে আপনারা যারা এসে আসলে ভিসবার্ডেনের একটা ফুল মোটামুটি সিটি টু নিতে চান তারা এই ধরনের একটা ট্রেন মার্কা বাসে উঠতে পারেন যেটা দিয়ে আসলে মোটামুটি অনেকগুলো জায়গায় ঘুরা যাবে এবং আই থিঙ্ক কিছু কিছু জায়গায় ওরা নামিয়ে টাইম দেয় যে এই টাইমটা তুমি আসলে ঘুরে বেড়াও সো এটাও একটা ভালো একটা ডিসিশন এবং এই জায়গাটা হলো ভিজবার্ডেন শহরের একেবারে মধ্যস্থল একটা জায়গা যেটা আসলে খুব সুন্দর পাশে একটা চার্চ আসছে তারপরে খুব পাশে আসলে কোর হাউস আছে কয়েক মিনিট লাগে কয়েক বেশি সময় লাগে না পাশে একটা বড়ো একটা থিয়েটার আছে আপনারা ইচ্ছা করলে ইজিলি এই জিনিসগুলো এনজয় করতে পারেন এটা হলো ভিস যে রাট হাউস একেবারে আমাদের বাংলা ভাষায় খুব ভালোভাবে বুঝতে পারবেন সেটা হলো পৌর ভবন মানে একটা শহরের যে সিটি কর্পোরেশনের যে ভবন থাকে বা পৌর ভবন যেটা থাকে সেটা হলো জার্মানির বার্ডেন শহরের এটা আসলে রাট হাউস ওইটাই হলো পৌর ভবন অথবা সিটি কর্পোরেশনের ভবন বিল্ডিংটা খুব অসম একেবারে দেখলেই মনে হয় যেন হিস্টোরির মধ্যে এইখানের রাট হাউজের মানুষ ভিতরে বসবাস করতেছে বা অফিস করে সামনে একটা জার্মানির সিম্বল একটা একটা ইয়া আছে কোলাজ আছে আর পাথরের কোলাজ আর এই রাট হাউসটা মোটামুটি খুব বেশি মানুষ মানে রাট হাউসই এত সুন্দর যেটা মানুষ দেখতে অনেক মানুষ আসে যেমন এখানে প্রচুর পর্যটক আছে এরা প্রচুর পর্যটক আমরা যেদিকে যাচ্ছিলাম মোটামুটি এদের সবাইকেই পাচ্ছিলাম এই ভিডিওটা আসলে বিজ সেকেন্ড পার্ট আসলে এখানে এসে সাউন্ড কোয়ালিটি আসলে খুব খারাপ ছিল প্রচুর শব্দ হচ্ছিল সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে কিন্তু আমার মুখের সাথে হয়তো ভয়েসের মিলবে না আমরা আসলে নীরোয়ার্গ একটা জায়গায় গিয়েছিলাম ওইখানে একটা ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা দিয়ে আসলে পাহাড়ের উপরে উঠা যায় এবং এখান থেকে মোটামুটি বিসবার্ডেনের একেবারে হাফ অংশ খুব সুন্দর করে দেখা যায় এবং ভালো একটা ভিউ ওইখান থেকে দেখা যায় তো আমি আমার ফ্যামিলি মিলে সবাই ওইখানে গিয়েছিলাম তো এই ট্রেনটা যাওয়া আসা জার্মানিতে বলে হিন অ্যান্ড সুরুক আমাদের বারো ইউরো লেগেছিল যদিও আমাদের জন্য একটু কস্টলি এক্সপেন্সিভ তারপর আসলে আমরা ওই বিজ বার্ডেনে আবার কোন দিন যাবো সেটা তো কোনো ঠিক ঠিকানা নাই সেই জন্য আসলে আমরা এই বারো ইউরো খরচ করেছিলাম তো আমি জাস্ট আমরা জাস্ট বাস থেকে নেমে ওই বানার কাছে যে। আসলে টিকিট কাটছিলাম সেটাই আসলে আমি এইখানে বলার চেষ্টা করছি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা এই যে টিকিটটা কাটছে আর কি আমরা তারপরে আসলে আমরা ট্রেনের দিকে চলে যাব। তো আমরা ফুল ফ্যামিলি মোটামুটি ট্রেনের দিকে চলে যাচ্ছিলাম যে আসলে টিকিটটা চেক ইন করে তারপরে আমরা উঠে যাচ্ছিলাম সো আমাদের বেড় লাগছিল আমরা সামনে জায়গা পাইনি না হলে আমরা একেবারে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে প্রকৃতি দেখতে দেখতে যেতে পারতাম আর কি তো এমনিতে এখানে আসলে অনেক ওল্ড পিপল আছে যারা আসলে ঘুরতে পছন্দ করে বেশিরভাগ পর্যটকের ছিল ওল্ড পিপল এবং জার্মানিতে এটা ভেরি কমন ওল্ড পিপল আসলে ঘুরতে পছন্দ করে রিটায়ার্ডের পরে তারা ঘুরতেই পছন্দ করে এবং এখন যেহেতু নয় ইউরো টিকিট সবাই আসলে ঘুরার অপরচুনিটি নিচ্ছে তো দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আমরা ওই নিরো বার্গের যে ট্রেনটা সেই ট্রেনটা উঠছি এটা আসলে ট্রেন বললে বলা চলে না এটা একটা ছোটো ডাব্বার মতো তো এটা দিয়ে আসলে আমরা পাহাড়ের একেবারে উঠবো তো ওইখান থেকে আসলে বিজ দেখবো আমাদের ফ্যামিলি মানে ইনেন্সুরুপ মানে যাওয়া আসা আমাদের পড়েছিল বারো ইউরো তো বিজ কেউ আসলে আসলে এটাতে আসা উচিত মানে এই প্লেস সব কিছু মিলিয়ে মানে খুব বেশি যে কস্ট ব্যাপারটা কিন্তু এরকম না তো অলরেডি দরজা লকড হয়ে গেছে ওই যে ওনারা দরজা লক করতেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই মানে রওনা দিয়ে দিব আর কি অল্প কিছুক্ষণের মধ্যে এবং এটা হলো আপনারা যে আমাদের বারডেমসে দেখেছেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো বারডেমসে দেখেছেন আমি একটা ট্রেনে উঠেছি ক্যাপসুল ট্রেন সেটা যে মাঝখানে যে যেমন ট্রেনটা মানে আরেকটা ট্রেনকে চেঞ্জ করে সেরকম এই ট্রেনটাও আরেকটা ক্যাপসুল ট্রেনকে আর কি চেঞ্জ করবে আর কি পাঁচ দিন আর কি ট্রেনটা অলরেডি শুরু হয়ে গেছে 贴贴贴 আসলে এই রাস্তাটা দিয়ে আসলে উপরে উঠছি যেটা আসলে এই ট্রেনটা দিয়ে আমরা যেটা উপরে উঠছিলাম এখন সেই সেম ট্রেনটা আবার নিচের দিকে নেমে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়েট করতেছে কারণ হলো ওদের একটা ওয়েটিং পিরিয়ড আছে এই ওয়েটিং পিরিয়ডটা শেষ হলেই মোটামুটি ওরা চলে যাবে এবং মাঝখানে আবার এটা চেঞ্জ হবে মানে একটা ওই দিক থেকে আসে একটা ওই দিক থেকে যায় তো মাঝখানে একটা জায়গা আছে যেখানে আসলে চেঞ্জ করা যায় যাই হোক এখান থেকে মোটামুটি টপ অফ ভিস গার্ডেন বলা চলে এখান থেকে মোটামুটি ভিস গার্ডেনের অনেকটা জায়গা দেখা যায় তো এইখান থেকে আমরা এখন একটু ঘুরে ঘুরে করার চেষ্টা করব উপরের দিকে একটু ঘুরবো দেখবো তারপরে আমরা টপ অফ ভিস গার্ডেন মানে যেখান থেকে ভিস গার্ডেনটা ফুল অনেক ফুল না মানে অনেকটা দেখা যায় সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো নাবিহা কোথায় আছে সেটা আমি বলতে পারি না কারণ ওরা একটু আগে চলে গিয়েছে কারণ আমি বলেছি যে আমি ভিডিও করে তারপর আসতেছি তো আরেকটা ব্যাপার সেটা যেটা এখানে কয়েকটাভাবে টিকিট কাটা যায় একটা হলো যে ফ্যামিলি টিকিট কাটা যায় হিনেন সুরুক মানে যাওয়া আসা আরেকটা ব্যাপার হলো ইচ্ছা করলে যে কেউ শুধুগুলি উপরে উঠতে পারবে এবং নামার সময় এই পটটা দিয়ে নেমে যেতে পারবে এবং এই বানটার নাম হলো নিরোভ্যার্গ ব্যান বান সো আমি ঠিক এটা সামনে আসছি তো আমি নাভিহাদের খুঁজতেছি যাই না ওনারা কোথায় আছে। আমার তো নাভিহা কোথায় ওই যে নাভিহা আচ্ছা এখানে একটা ডোমের মতো আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে ইচ্ছা করলে আপনি চা কফি কিছু খাইতে পারেন আর এখানে একটা ডোমের মতো আছে এখানে প্রচুর পর্যটক যারা আসলে সবাই এনজয় করতেছে জায়গাটাকে আমিও এখান থেকে যে জায়গাটাকে দেখার চেষ্টা করব আচ্ছা আমরা হাইডালবার্গে গিয়েছিলাম ওইখানে মোটামুটি একটা ওপেন উইন্ডো স্টারের মতো ছিল যেখান থেকে আসলে ফুল হাইডাল বার্ডটা দেখা যায় দেখা যায় এখানেও একটা সেম জিনিস আছে মোটামুটি এটা ওপেন না যেমন এইখানে কিছু গাছ আছে এই গাছগুলো যদি কেটে দিত তাহলে মোটামুটি অনেকটা দেখা যেত যাই হোক এখান থেকে মোটামুটি ভিজ বার্ডেনের অনেকটা অংশ দেখা যায় এবং এই প্লেসটা আসলে ফুল ভিজ বার্ডেনকে দেখানোর জন্যই আসলে এই প্লেসটা করা হয়েছে বা এটা একটা পাহাড় পাহাড়ের উপরে মোটামুটি একটা ব্যবস্থা করা হয়েছে যে কীভাবে ভিসবার্ডেন মানে পর্যটক যেন না যায় কীভাবে সেটাই আসলে মানুষ এইখানের কর্তৃপক্ষ করতে চেয়েছে একটু আগে যে নিরো বান ব্যার বার্গের যে বাঁধ দিয়ে উঠলাম আমরা তার পিছনে মূল উদ্দেশ্যটা ছিল হলো একেবারে ভিসবার্ডেনের টপ ভিউ মানে টপ থেকে বার্ডেনটা দেখতে আসলে কেমন একেবারে অনেক টপ না যেটা আসলে মোটামুটি অনেকটাই টপ সেটা আসলে দেখানোর জন্য আসলে আসছি সেটা হলো যে এইটা হলো ভিস বার্ডেনের টপ ভিউ মোটামুটি এখান থেকে ফুল ভিস বার্ডেন দেখা যায় এখান থেকে হাফ ভিস বার্ডেন তো পুরাই দেখা যাচ্ছে এবং মোটামুটি পাহাড়ের উপর উঠে গেছে এখানে আবার আঙ্গুর বাগান করছে মানুষ এখানে যখন আঙ্গুরের প্রয়োজন হয় তখন আসলে এখানে বাগান করে এবং মোটামুটি এখান থেকে ফুল বীজ বার্ডেনটাকে দেখা যাচ্ছে আশেপাশে অনেক শব্দ শুনতেছেন কথা শুনতেছেন এরা সবাই কথা বলতেছে আমার মতো এরকম কথা বলতেছে আমি হয়তো কেউ 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 বদার করতেছি এই সিনারিটা দেখানোর জন্য কেউ আবার আমার বদার করতেছে আমরা আসলে এখন যাচ্ছি আসলে বিজ বার্ডেনের যেই সবচেয়ে উঁচু জায়গাটা উঠেছি ওইখানে একটা রাশিয়ান চার্চ আছে তো আমরা ওই রাশিয়ান চার্চটাতে যাব এটার মাথাটা আসলে গোল্ডেন মানে ডমগুলো হলো গোল্ডেন অনেকটা গোল্ডেন টেম্পলার মতো আর কি কারণ আমি গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম আমাদের বাংলাদেশের যে গোল্ডেন টেম্পলটা সেই টেম্পলটাতে গিয়েছিলাম ওইটাতে মোটামুটি যেরকম একটা ফুল সোনালি সব কিছু এখানে রাশিয়ান টেম্পলটা ফুল সোনালি তো আমরা ওই দিকেই যাচ্ছি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় টেম্পলটা কিছুটা অংশ তো আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো আর কি ওই টেম্পলটার আমরা মোটামুটি রাশিয়ান অর্থোডক্স চার্চে পৌঁছে গিয়েছি তো আপনার এটা হলো রাশিয়ান অর্থোডক্স চার্চ এবং এটা দেখার জন্য মোটামুটি অনেকগুলো পর্যটক দেখলাম নিচের দিকে নেমে এটা দেখার জন্য আসছে আবার তারা উঠে উপরের দিকে চলে গেছে এইটা আসলে উপর থেকে যতটা না সুন্দর লাগছে এইখানে সে সুন্দর আছে ঠিক আছে কিন্তু এতটা সুন্দর না যাই হোক এখান থেকে আমরা আবার সেই আগের স্থানে পৌঁছা যাবো অনেকটুকু কষ্ট করতে হবে কারণ হলো আমরা মোটামুটি পাহাড়ের কিছুটা নিচের দিকে নেমে আসছি আমরা মোটামুটি যে বিজ যে উঁচু এরিয়াটা সেই এরিয়া থেকে মোটামুটি নিচে নেমে গেছি তো আজকে আসলে প্ল্যানটা হইলো আজকে আর থাকবো না মোটামুটি বাসার দিকে চলে যাব। এইখানে আসলে আমাদের ব্লগটা শেষ তো আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন বা সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন ভালো পরামর্শ ডেফিনেটলি আমি মেনে নিব। ঠিক আছে যেটা আসলে ডেভেলপ করা যায় আমার চ্যানেলটা সো আবারও নতুন কোনো ব্লগে আপনাদেরকে আপনাদের সাথে আমি আবার ফেরত আসব আল্লাহ হাফিজ